আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমি একজন পেশেন্ট নিয়ে আসছি, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, অবশেষে সুস্থ হয়েছেন, আজকে বাড়িতে চলে যাওয়ার পালা। আমাদের হসপিটালে তিনি যেদিন প্রথম এসেছিলেন, চলুন দর্শক আমরা আগে ওই ভিডিওটা দেখে নিই, তারপর আমরা আপনাদেরকে শোনাবো সুস্থ হওয়ার গল্প। আমার নাম গোপাল চন্দ্র মালি, আমি আসছি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে, আমার বয়স হচ্ছে 27। আমার মূলত হচ্ছে PLID-র প্রবলেম, L4, L5 এবং S1 এর প্রবলেম। এই প্রবলেমটার কারণে আমার কোমরে খুব ব্যথা হয় আর বাম পায়ের হাঁটুর পেছনে ব্যথা হয়। এই ব্যথার জন্য আমি যেমন ঝুঁকে কোনো কাজ করতে গেলে বা কিছুক্ষণ বসে থাকলে পিঠে ব্যথা করতে থাকে, তারপর পা সোজা করলে বা হাঁটলে পায়ের পিছনে টান লাগে, ব্যথা লাগে, এই টাইপের ব্যথাগুলো হয় বেশি। আমি কিছুক্ষণ যদি হাঁটি তাহলে আমার পায়ের পিছনে টান লাগতে থাকে, তারপর কিছুক্ষণ যদি বসে থাকি মানে যখন দাঁড়াই তখন একটু ভালো লাগে, আবার বেশিক্ষণ দাঁড়া থাকতে পারি না, কিছুক্ষণ দাঁড়া থাকলে একটু বসতে মন চায়, এই ধরনের প্রবলেমগুলো আমার বেশি হয়। তারপর কোথাও ঢেলান দিয়া যদি একটু বসি তখন মানে একটু ভালো লাগে, কিন্তু একটু যদি চেয়ারে একটু ফাঁকা রাইখা বসি তখন ব্যথা করে বেশি, চেয়ারের সাথে লাইগা যদি বসি তখন ব্যথা লাগে না। আমার এই সমস্যাটা প্রায় 3-4 বছর ধরে চলতেছে। প্রথমে আমার পায়ে ব্যথা করত, তখন মানে কোমরে ব্যথা ছিল না, তখন আমি বিভিন্ন ডক্টর দেখাইছি, অনেকগুলো ডক্টর দেখাইছি, কিন্তু এই ব্যথা কেউ কেউ বলতো যে পায়ের প্রবলেম, ক্যালসিয়ামের প্রবলেম। এক ডক্টর দেখাইছিলাম, বলছিল যে আমার ভিটামিন D3-র প্রবলেম আছে, টেস্ট করাইছিলাম, পরে ভিটামিন D3 আমার লেভেল ছিল 15, পরে ভিটামিন D3 ট্যাবলেট দিছিল কিছু, সেগুলা খাইছিলাম, ভাবছিলাম সুস্থ হয়ে যাবো, এরপর দেখি না আস্তে আস্তে ব্যথা আমার কোমরে হইতাছে, পরে কোমরে ব্যথা হইলো, পায়ে ব্যথা হইলো, অন্য ডাক্তার চেঞ্জ করলাম, অনেক ডাক্তারই দেখাইছি, লাস্টে ইউটিউবের মাধ্যমে স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কথা জানতে পারলাম, তাই এখানে এসে ভর্তি হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা ওনার প্রথমে আসার ভিডিওটা দেখেছেন, চলুন দর্শক আজকে উনি চলে যাবে, আজকে কেমন আছেন, কি তার শরীরের পরিস্থিতি সেটা জানবো, চলুন দর্শক। আজকে 10তম দিনে আমি মোটামুটি প্রায় সুস্থ, আবার স্যার আমাকে কিছু বলছে যে বাসায় যে যদি ব্যায়াম করো তাহলে 100% ফিট হয়ে যাবে। আমি সর্বপ্রথম শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ জানাতে চাই, আর তারপর যদি আমি কাউকে ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে থেরাপিস্ট, আপনার ফিজিওথেরাপিস্ট ছিলেন, হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লোক, তিনি আমাকে অনেক হেল্প করছে। আসলে এখানে ভর্তি হওয়ার পর একটা হসপিটালে ভর্তি থাকা মানে কিন্তু একটা মানসিক ভাবে একটা পেইন অন্যরকম, সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট দিছে যে ভাইয়া ভর্তি হন, থাকেন কিছুদিন, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আজ 10ম দিনে আমি মোটামুটি ভালোই সুস্থ। আচ্ছা, আমরা একটু শুরু থেকে জানতে চাইবো, আপনি বললেন যে আপনার ব্যাক পেইন ছিল, তো সেটা আসলে কতদিন আগে থেকে শুরু হয়েছিল আর কিভাবে শুরু হয়েছিল? আসলে মোটামুটি বলতে গেলে মানে ভারী কোনো কিছু কাজ বা অ্যাক্সিডেন্ট এই টাইপের আমার কোনো কিছু হয় নাই, কিন্তু মানে আমার বসে বসে পড়তে হইতো, তো তাই একটু ঝুঁকে ঝুঁকে পড়তাম বা এই ধরনের মানে বসে থাকতাম একটু বেশি সময়, এই কারণে হয়তো বা এই প্রবলেমটা হয়েছে। এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছেন? এটা আমার প্রায় 3-4 বছর হবে এই আমি এই প্রবলেমটা ভুগছি। আপনি 3-4 বছর ধরে এই সমস্যাটাই ভুগছেন, বিভিন্ন ডক্টর অবশ্যই দেখিয়েছেন, আপনি যখন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন আপনাকে কি উপদেশ দিয়েছে এবং কি ট্রিটমেন্ট দিয়েছে এটা একটু? আসলে আমি যখনই যে ডক্টরের কাছে যেতাম আমাকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম টাইপের ওষুধ দেওয়া হতো, আমার এক্সরে করা হতো, বা লাস্ট একটা ডক্টরকে যখন দেখাইছি তখন স্যার আমাকে ভিটামিন D3 টেস্ট দিছিল, সেটার মধ্যে আমার একটু লেভেল কম ছিল, 30 থাকা দরকার, আমার 15 ছিল। আচ্ছা, তারপর আমি ভাবলাম হয়তো বা এই ওষুধগুলো কন্টিনিউ করলে আমি সুস্থ হয়ে যাবো, কিন্তু সেই ওষুধগুলো কন্টিনিউ করার পর আমি সুস্থ হইনি। কন্টিনিউ করে কতদিন করেছেন? মানে মোটামুটি 3-4 মাস তো কন্টিনিউ করছিলাম সেই ওষুধগুলো, এরপরও আরো অনেকগুলো ডাক্তার দেখাইছি, ধানমন্ডিতে ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছি, ন্যাশনালে দেখাইছি, বিভিন্ন অনেকগুলো প্রাইভেট ক্লিনিকেও দেখাইছি। এমনকি কখনো এমন হয়েছিল যে আপনি একদম বিছানায় পড়ে গেছেন, হাঁটতে পারছেন না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন? আসলে আমার তেমন ই হয় নাই, মানে মোটামুটি আমি সুস্থ, রাস্তায় ঘুরতেছি, ফিরতেছি, হাঁটছি, কিন্তু মানে মনে শারীরিকভাবে আপনি একটা অসুস্থ বোধ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মনে হতো যে সবাই বসে আছে কি সুস্থ, কিন্তু আমি কিছুক্ষণ বসে থাকলে আমার ভালো লাগতো না, একটু দাঁড়াতে মন চাইতো, আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও মানে ব্যথা ফিল হইতো পায়ে, তখন একটু বসতে মন চাইতো, এই ধরনের প্রবলেমগুলো বেশি। আচ্ছা, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, টাকা পয়সা অনেক খরচ করেছেন, প্লাস হচ্ছে আপনি সুস্থ হননি, সঠিক একটা সুস্থতা অর্জন করতে পারেননি, যেমনটা টাকার আর্থিকভাবে আপনার ক্ষতি হয়েছে, মেন্টালি কিন্তু আপনি ভেঙে পড়েছেন,
অবশেষে আমাদের সম্পর্কে জানতে পারলেন। এই যে আমাদের সম্পর্কে জেনে আপনি আমাদের এখানে আসলেন, আমাদের সম্পর্কে মূল জানার রহস্যটা কি, কিভাবে জানতে পারলেন? আসলে যখন আমার এই প্রবলেমটা ছিল তখন বিভিন্ন ডক্টরের কাছে যেতাম, কিন্তু একটা হতাশা কাজ করতো যে আসলে ডক্টর চেঞ্জ করতেছি কিন্তু সুস্থ হইতেছি না। তখন আমি ইউটিউবে সার্চ দিলাম যে কিভাবে PLID বা মানে বিভিন্ন ধরনের ব্যাক পেইনের ব্যথার যে ইগুলা ভিডিওগুলা সেগুলা সার্চ দিলাম। তখন DPRC হসপিটালের কিছু ভিডিও আমি দেখতে পেলাম, এই ডক্টর মামা শফিউল্লাহ স্যারের একটা ইউটিউব চ্যানেল থেকে জানতে পারলাম যে আমার হয়তো বা এই ধরনের প্রবলেম হইতে পারে, যেটা PLID বলা হয়। তখন স্যারের কাছে আসলাম, আয়েশা স্যারকে দেখাইলাম, স্যার বললো MRI করতে। MRI করলাম, তখন আমার L4 L5 S1 ডিস্কের মানে বালজ প্রবলেম হয়েছে। স্যার আমাকে বললো, এরপর বললো যে আপনি কিছুদিন ভর্তি হন, 15 দিনের মতো ভর্তি হন, আপনি সুস্থ হয়ে যাবেন। অবশ্যই আপনি ভর্তি হলেন। হ্যাঁ, এরপর আমি এক সপ্তাহ টাইম নিয়েছিলাম, তারপর আমি এক সপ্তাহ পর আয়েশা ভর্তি হই স্যারের কাছে। আপনি আমাদের এখানে মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে নিয়েছেন, আপনার যে সমস্যাটা ছিল ফিজিওথেরাপির মাধ্যমে আমরা দিয়েছি। আজকে পর্যন্ত আপনার কতদিন হয়েছে? আজকে পর্যন্ত আমার টোটাল আজকে নিয়ে 10 দিন হয়েছে। আচ্ছা, 10 দিনে আপনি নিজেকে কতটুকু সুস্থ মনে করছেন? আমি আপনি হচ্ছে একটা সময় নিজেকে অনেকটা অসুস্থ মনে করতেন, মেন্টালি ভাবে বা শারীরিক ভাবে সুস্থ ছিলেন না, কিন্তু আজকে কিন্তু অনেকটা সুস্থ আপনি বাড়িতে চলে যাচ্ছেন, নিজেকে কতটুকু ফিট, কতটুকু সুস্থ মনে করছেন? আসলে মোটামুটি ভালোই, মানে শারীরিক কন্ডিশন আমার ভালোই লাগতেছে। স্যার বললো বাসা যাও, বাসা যেয়ে যদি ব্যায়াম ট্যাম করো তাহলে একদম 100% ফিট হয়ে যাবে, এক মাস পর আবার আয়সা আমার সাথে দেখা করো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার মনের ভাবগুলা দর্শকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, বলার জন্য। দর্শক শুনতে পেলেন, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের যিনি পেশেন্ট ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে প্রথম এসে উনি স্যারকে দেখিয়েছেন। দেখানোর পর আমাদের এখানে দীর্ঘদিন ভর্তি থেকে দীর্ঘ 10 থেকে 15 দিনের মতো একটা প্রিপারেশনে এসেছেন, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন, অবশেষে আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছে। তো দর্শক, আপনাদের মাঝে আমি একটাই মেসেজ দিতে চাইব, আমি বলবো না আপনি DPRC হসপিটালে আসতেই হবে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাতে হবে, কিন্তু আমি এটা বলবো আপনাদেরকে, আপনারা যেখানে যাবেন সঠিক একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য, সুস্থতা অর্জন করার জন্য, আপনি দেশের যে কোনো প্রান্তে যেতে হয় সেখানে যাবেন, সুস্থ একটা জায়গায় গিয়ে, সঠিক একটা জায়গায় গিয়ে একজন দক্ষ ডক্টরের কাছে গিয়ে সুস্থতা অর্জন করবেন, সে আশাটা আপনাদের উপরে রাখবো। দর্শক, আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আপনাদের কাছে, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।